বিষয় কোনো মন্তব্য নাই করি। অবশ্যই সে লিজেন্ড প্লেয়ার, আমরা একসাথে অনেকদিন ক্রিকেট খেলেছি, নিজেদের সবার কাছেই খারাপ লাগবে। হাথুরু সিং হে বিদায় নিশ্চিত মোটামুটি আমরা বলতে পারি, কেমন আমি তো জানি না। আমরা মানে চিনেই বলছি আজকে সাড়ে তিনটের সময় মানে তো কেমন ছিল তিনি, কেমন ছিলেন? এখনো তো আসলে জিনিসটা মানে জিনিসটা ক্লিয়ার না, আসলে বিষয় কোনো মন্তব্য নাই করি। সাকিব ভাই লাস্ট টেস্ট মিরপুরে খেলতে যাচ্ছে সাউথ আফ্রিকার সাথে, তার লাস্ট টেস্ট এত বছরের অভিজ্ঞতা, তার লাস্ট ম্যাচটা আসলে তাকে জয় দিয়ে আসলে উপহার দিতে যাবেন কিনা? অবশ্যই দেখেন যে অবশ্যই সে লিজেন্ড প্লেয়ার, আর একটা লিজেন্ড প্লেয়ার যখন দেশের মাটিতে রিটার্ন নেয় এবং এটা নিজের কাছে অনেক ভালোর ব্যাপার, সে হয়তো চেয়েছে এটাই যে নিজের দেশের মাটিতে রিটায়ারমেন্টটা আসবে। এবং অবশ্য আমরা একসাথে অনেকদিন ক্রিকেট খেলেছি, সো অবশ্যই নিজেদের সবার কাছেই খারাপ লাগবে, আর এটা প্রত্যেকটা প্লেয়ারের কাছেই এরকম দিন আসে। আজকে হয়তো তিনি রিটায়ার নিচ্ছে, কালকে হয়তো আমি নেব, সো প্রত্যেকটা প্লেয়ারেরই এই সময়টা আসবে। বাট অবশ্যই এটা একটা বেদনাদায়ক। খুলনাতে এর আগে আমি খেলেছিলাম ফার্স্ট টাইম যখন খুলনা এসেছে, এবং ওইবারে আমিও খেলেছিলাম, ভালোই খেলেছিলাম, ব্যাটিংয়ে রান করেছিলাম, সো রানার আপ হয়েছিলাম, একটুর জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। আর যেহেতু এবার টিমটা করা হয়েছে, খুব ভালো একটা কম্বিনেশন করা হয়েছে, জুনিয়রদের নিয়ে করা হয়েছে এবং যারা প্রমিজিং ক্রিকেটার তাদেরকে নিয়ে করা হয়েছে, সো আমাদের সিনিয়র হয়তো এক দুইজন আছে। সো আমার কাছে মনে হয় যে আমরা যদি সবাই প্রপার খেলতে পারি তাহলে আমাদের জন্য ভালো অপরচুনিটি থাকবে, আর আমাদের লোকাল সাইডটা খুব ভালো আছে, সো আমরা বিশ্বাস করি যে আমরা এই টুর্নামেন্টে ভালো কিছু করব। দেখেন যে একটা সিরিজ ভালো হয়েছে আর একটা সিরিজ খারাপ হয়েছে, সো আমাদের খেলাটা ব্যাক টু ব্যাক ছিল, আর যেহেতু আমাদের সাউথ আফ্রিকার সাথে হোমে খেলা, অবশ্য আমরা সেই অ্যাডভান্টেজটা পাবো। সো আমরা যদি ওই রকম প্রিপারেশন নিতে পারি, বোলাররা যদি ভালো বল করতে পারি, কারণ এখানে চ্যালেঞ্জ থাকবে ব্যাটসম্যানদের জন্য, রান যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আমরা প্রিপারেশন ওই রকম নিচ্ছি, আর যেহেতু টেস্ট টিমের প্লেয়ার আগে এসেছে তারা প্রিপারেশন নেওয়ার অনেক সুযোগ পেয়েছে। হ্যাঁ দেখেন যে আমাদের খেলাগুলো তো ব্যাক টু ব্যাক হচ্ছে, আমরা কিন্তু ওই রকম বড় কোনো গ্যাপ পাইনি যে আরো ই করার জন্য, বাট যেহেতু খেলার ভিতরে আছি এটা একটা ভালো একটা পজিটিভ দিক আমাদের জন্য, এবং প্লেয়াররা খেলার ভিতরে আছে, সো লম্বা এরকম কোনো গ্যাপ নেই। আর আশা করি অবশ্যই আমাদের এই দুইটা ম্যাচ খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা হচ্ছে, আমরা যদি এই দুইটা ম্যাচ জিততে পারি আমাদের জন্য খুব ভালো একটা পজিশনে যেতে পারবো।